হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে সবার প্রথমে স্বাগত জানাই এবং আমি তোমাদেরকে বলি আমাদের যে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটি ছিল সেটা এখন থেকে লক্ষ্যভেদ নামেই চলবে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি আবার স্বাগত জানাচ্ছি আমাদের লক্ষ্যভেদ ইউটিউব চ্যানেলে। তো আমরা আমাদের আগের যে ভিডিওতে শেখা এইচএস ইংলিশ এমসিকিউ সিরিজের দ্য প্রপোজাল থেকে তার ফার্স্ট পার্টটা করেছিলাম, যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে প্লিজ সেই ভিডিওটি দেখো এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, যাতে তুমি সেই সঙ্গে তোমার বন্ধুরা প্রচণ্ড উপকার পায়। দেখো কি বলছে, তা আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য প্রপোজালের সেকেন্ড পার্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, দ্য ফেজেন্টস অফ নাটালিয়াস ফাদার্স গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ অফ অক্সেন মিডোস ফর 40 ইয়ার্স। ঠিক আছে, তাহলে কত বছর ধরে তারা ইউজ করছিল, না 40 বছর ধরে তারা ইউজ করছিল। আমরা জানি এই যে অক্সেন মিডোস, এইটা নিয়ে নাটালিয়া লোমভের মধ্যে সর্বপ্রথম যে ঝামেলাটা হয় সেটা হলো এই অক্সেন মিডোস। ওকে, তো নেক্সট হচ্ছে দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন রাশিয়ান। ঠিক আছে, আমরা জানি কি অ্যান্টন চেকভ একজন রাশিয়ান ড্রামাটিস্ট এবং এটা যেতে লেখা হয়েছিল সেটাও কি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে রোমভ এন্টার্স চেকভস ড্রয়িং রুম। তাহলে লোমভ চেকভের কোথায় প্রবেশ করেছিল, না চেকভের সঙ্গে লোমভের যখন দেখা হয়েছিল তখন তারা ড্রয়িং রুমে দেখা মিট করেছিল। তো কেন লোমভ গেছিল, তো আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছি যে নাটালিয়াকে ম্যারেজ করার জন্য বা নাটালিয়ার হাতটা হাত চাওয়ার জন্যই বলতে পারো তারা চেকভের কাছে গেছিল লোমভ। তো লোমভ সেড দ্য স্কুইজার ওয়াজ ওভারশট। ঠিক আছে, তাহলে স্কুইজারকে, স্কুইজার হচ্ছে নাটালিয়ার ডগের নাম, আর লোমভের ডগের নামও আগের দিন আমরা আগের ভিডিওতে পড়েছি, সেটা হচ্ছে কি গেস। তো লোমভ ওয়াজ অ্যাডভাইসড টু লাই অন দ্য কিচেন ওভেন অ্যান্ড ক্যাচ ব্ল্যাক বিটলস। ওকে, নেক্সট হচ্ছে লোমভ পেড ফর গেস 125 রুবেলস। আমি আরেকবার বলে দিচ্ছি কত টাকা দিয়েছিল লোমভ গেসের জন্য, আমি এইমাত্র বললাম কি গেস ছিল লোমভের ডগের নাম। ঠিক আছে, তো কত টাকা দিয়েছিল, না 125। নাটালিয়া কম্পেয়ার্স গেস উইথ দ্য ওর্ন আউট ক্যাব হর্স। ঠিক আছে, তাহলে কার সঙ্গে নাটালিয়া গেসকে তুলনা করেছিল, না একটা ক্যাব হর্সের সঙ্গে। নেক্সট হচ্ছে দ্য ডে বিফোর লোমভ মিটস নাটালিয়া ওয়াজ ওয়েট। ওকে, নেক্সট দ্য শন অফ হার্নেস অ্যান্ড চিজেল ইজ স্কুইজার। তো দেখো, তোমাদেরকে বলি আর একটা কথা, সেটা হচ্ছে আমি বিভিন্ন টেস্ট পেপার এবং যে কোয়েশ্চেন্স ব্যাঙ্কগুলো আছে সেখান থেকেই, মানে এই কোয়েশ্চেনের যে কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মনে হয়েছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তো আমি সেইগুলোই তোমাদের কাছে এনেছি। কিন্তু তোমাদেরকে বলবো তোমরা টেক্সটটা অত্যন্ত মনোযোগ সহকারে পড়ো। ঠিক আছে, টেক্সটটা পাশাপাশি পড়তে থাকো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই আনসার করতে পারবে। এবং আরেকটি কথা তোমাদের বলি, যারা মনে করো যে ইংলিশে একটু উইক, তারা কিন্তু এই 4টি নাম্বার যে আছে প্লে থেকে, তো সেটা কিন্তু তোমরা একটু খুঁটিয়ে পড়লে স্কোর করতে পারবে। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইউ পেটিফোজার। তাহলে এই ওয়ার্ডটা নিশ্চয়ই চিনতে পারছো। তাহলে আগে আমি বলেছিলাম কি এই পেটিফোজার, আগের যে আমাদের ভিডিওটা সেখানে আমি বলেছিলাম পেটিফোজারের যদি মানে তোমরা জানো তাহলে প্লিজ কমেন্ট করো। আর এই পেটিফোজার মানে কি, মানে হচ্ছে আ ভেরি অর্ডিনারি লয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে লোমভ ফিলস আ পুল ডিউরিং স্লিপিং। কতবার তাহলে লোমভ ফিল করেছিল ওই তার ঘুমানোর সময়, না 20 টাইমস, কতবার, 20 বার। চেকভ সেলিব্রেটস দ্য ইউনিয়ন বিটুইন হিজ ডটার অ্যান্ড ইন ল সন ইন ল উইথ স্যাম্পেন। তাহলে আমরা যেটা পড়েছি যে আমাদের যে নাটকটা সেটা একটা ম্যারেজ প্রপোজালকে বেশ করে, এবং লোমভ কেন এসেছিল, না একটা প্রপোজাল নিয়ে এসেছিল না নাটালিয়াকে বিয়ে করার জন্য, এবং তাহলে প্রথমে তারা ঝামেলা হয় কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই জানি কি না সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট হয় এবং তখন কি না স্যাম্পেন দিয়ে চেকভ সেলিব্রেট করে। নেক্সট হচ্ছে লোমভস আন্টি রান অ্যাওয়ে উইথ অ্যান আর্কিটেক্ট। তাহলে লোমভের আন্টি কার সঙ্গে পালিয়ে গিয়েছিল, না একজন আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে ওই যে বাড়ি ঘর দর বানায় তার স্ট্রাকচার প্রভৃতি। বলছে যে অ্যাকর্ডিং টু নাটালিয়া অক্সেন মিডোস হ্যাড বিন উইথ দেম ফর লাস্ট 300 ইয়ার্স। ঠিক আছে, আবার সেই অক্সেন মিডোস নিয়ে কোয়েশ্চেন। এই অক্সেন মিডোস ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, এখান থেকে যত টাইপের কোয়েশ্চেন হয় আমি কিন্তু করিয়ে দেবার চেষ্টা করছি। তো কত বছর ধরে নাটালিয়ার কাছে ছিল, না এর 300 ইয়ার্স। নেক্সট হচ্ছে নাটালিয়া লেন্ট লোমভ দেয়ার থ্রেশিং মেশিন। তাহলে কী দিয়েছিল, লেন্ট মানে হচ্ছে ধার দেওয়া। ঠিক আছে, তাহলে নাটালিয়া লোমভকে তাদের কী দিয়েছিল, না থ্রেশিং মেশিন বা পেশাই যন্ত্রটা দিয়েছিল। নেক্সট দ্য প্রপোজাল ওয়াজ
ফার্স্ট পারফর্মড ইন 1890, তাহলে কবে অ্যাক্টেড হয় না কবে মঞ্চস্থ হয় না, 1890 সালে এই প্রপোজাল অ্যাক্টেড হয়। তাহলে আমরা এই প্রপোজাল থেকে অনেকগুলোই পড়লাম না, কে লিখেছিল, অ্যান্টন চেকভ, সবাই জানে এটা খুব কমন, কোন ল্যাঙ্গুয়েজে, রাশিয়ানে, এবং কত সালে, না 1890 সালে এটা অ্যাক্টেড হয় বা মঞ্চস্থ হয়। নেক্সট, মাস্ট হ্যাভ গট টুইস্টেড অর বিটেন বাই আদার ডগ, তাহলে এই একটা কোটেশান, এটা কে বলেছিল? এই কোটেশানটা নিশ্চয় গেজ বলে, গেজের এগেনস্টে হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ দ্য প্লে দ্য প্রোপোজাল, তাহলে এই যে যে ফরম্যাটে এই প্রোপোজালটা লেখা, আমরা আগে পড়েছিলাম কি এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, ঠিক আছে, একটা ওয়ান অ্যাক্ট প্লে, মন দিয়ে শুনবে। আর আজকে যেটা আমরা জানলাম যে এই ফরম্যাটটা কি, না প্রোপোজাল যে ফরম্যাটে লেখা তাকে বলছে ফার্স্ট। তাহলে নিশ্চয়ই মনে আসছে তোমাদের যে এই ফার্স্টটা কি, তো ফার্স্ট ইজ বেসিক্যালি একটা হচ্ছে কমেডি, সোজা ভাষায় তোমরা যেটা বলতে বোঝো কমেডি, যেখানে অনেক কিছুকে এক্সেসারেট, অর্থাৎ অনেক কিছুকে অতিরঞ্জিত করে বলা হয়, যেমন আমরা বাংলায় বলে থাকি তিলকে তাল করা। তো সেই রকমভাবে মানে তিলকে তাল করে যে সমস্ত অ্যাক্ট বা ফরম্যাটে লেখা হচ্ছে তাকেই বলছে কি ফার্স্ট, ঠিক আছে। আর সোজা যদি ইংরেজি জিজ্ঞাসা করো তাহলে এই ফার্স্ট মানে হচ্ছে কমেডি। নেক্সট হচ্ছে, হি ইজ ডেড, আ ডক্টর, আ ডক্টর, তাহলে এই যে কোটে কোটটা কার, কে বলেছিল, না এখানে স্পিকার হচ্ছে নাটালিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার, হেয়ার দ্য স্পিকার ওয়ান্টেড টু ড্রিঙ্ক, বলছে যে আমি কিছু জল খেতে চাই, কেন, না হি ওয়াজ এক্সাইটেড, ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে কেন, না সে ছিল এক্সাইটেড, তাহলে এটা কে বলেছিল, নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আমাদের লোমব বলবে। নেক্সট, নাটালিয়া বিকাম সফট লোমব, বিকাম সফট লোমব অন হিয়ারিং অ্যাবাউট হিস ম্যারেজ প্রপোজাল, ঠিক আছে। তাহলে যখন ও শুনলো যে লোমব ম্যারেজ প্রপোজাল নিয়ে এসেছে, তখন কিন্তু নাটালিয়া মানে সফট হয়েছিল, কিন্তু আমরা দেখেছি কি না প্রথম দিকেও তাদের সাথে ঝামেলা হয়েছে প্রচণ্ড পরিমাণে। নেক্সট, দ্য হোল প্লে রিভলভস অ্যারাউন্ড এ ম্যারেজ প্রপোজাল, তাহলে হ্যাঁ রিভলভস অ্যারাউন্ড মানে কি, মানে হচ্ছে কেন্দ্রীভূত, ঠিক আছে। তাহলে কী নিয়ে এগিয়েছে, মানে পুরো যে প্রপোজাল যে নাটকটা সেটা এগিয়েছে একটা বিয়ের প্রস্তাবকে নিয়ে, ঠিক আছে। আমরা দেখেছি যে এই যে রাশিয়ান, যেটা খুব লং কোনে কোয়েশ্চেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাশিয়ান সোসাইটিতে একটা ম্যারেজ কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, দ্য প্রপোজাল ওয়াজ অ্যাকসেপ্টেড বিকজ অফ ইকোনমিক সিকিউরিটি, ঠিক আছে। তাহলে কেন প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয়েছিল, না ইকোনমিক সিকিউরিটি, অর্থাৎ অর্থনৈতিক যে নিরাপত্তা তার জন্যই কিন্তু ওই প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয়েছিল, না হলে কিন্তু তারা পরস্পরের সঙ্গে ঝগড়া করেছিল। লোমব কলস চিকভ আর জেসুইট বিকজ অফ হিস স্টাবর্নেস, তাহলে স্টাবর্নেস কথার অর্থ হলো একগুয়েমি। তাহলে তাহলে জেসুইট কেন বলেছিল লোমব কুচিকপকে, না তার স্টাবর্নেস বা একগুয়েমির জন্য। তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ওয়াজ সেলিং বাই নাটালিয়া ফর ড্রাইং, কি শুকনো দেব শুকানোর জন্য নাটালিয়া ছুলছিল, বলতে পারো পিস, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রায় 50টির ওপরে কোয়েশ্চেন্স প্রপোজাল থেকে করে ফেলিলাম, এবং তোমাদের যদি আগের ভিডিওটি না দেখা থাকে তাহলে প্লিজ সেটা দেখো, এবং এই ভিডিওটিও দেখো এবং লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবং আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে এই লক্ষ্যভেদের নামেই, তো প্লিজ সেখানে জয়েন করো যাতে তোমরা ফ্রি PDFগুলো অ্যাভেলেবেল করতে পারো। থ্যাংক ইউ।